এখন দিতে হবে মুরগি না কাকা? সবাই দেখেন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এগুলো আমরা এখন রেডি করেছি, আমাদের বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে আমরা দেবো, যেহেতু রমজান মাস এবং ইফতারের সময় হয়ে আসছে, তো এখন আমরা এটাকে সবার বাড়ি বাড়ি দেবো। তো এখন নিয়ে যাচ্ছে আমার বাবু। আচ্ছা বাবু, তো ঠিক আছে, আপনি যান, নিয়ে যান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি, আমাদের মসজিদে আজকে ইফতারি আছে, তো সেই জন্য আজকে সবকিছু আমরা বাজার করেছি, আপনাদেরকে দেখাবো বাজার কি কি করেছি। এখানে সবকিছুই আছে, তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, তো আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ এবং আমাদের সাথেই থাকুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, চলুন ইনশাল্লাহ বাকিটা আপনাদেরকে দেখাবো, আজকে কি কি ইফতারি তৈরি করা হয় এবং কি দিব। ওকে, আমরা বাজার করে নিয়ে বাড়িতে চলে আসছি। তো এখন সবকিছুর গোছগাছ করা হচ্ছে, অর্থাৎ মুরগি কাটা হচ্ছে, তারপরে ওই পাশে আপনার রসুন পেঁয়াজ সবকিছুই পরিষ্কার করে রেডি করা হচ্ছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে আমার ফুফু কাটতেছে মাংস, এই যে আরেক ফুফুর বোন, আর এই পাশে আছে আমার কাকা। কাকা আপনি কি কি করতেছেন? এটা কি কাকা? আদা, তারপর আছে রসুন, পেঁয়াজ, এই হলো আমার কাকা, মাশাআল্লাহ অনেক ভালো বাবুর্চি, বাবুর্চি হিসেবে পরিচিত। তোমার নাম কি বাবাজি বলো? ফাইজুল করিম। ফাইজুল করিম, ফাইজুল করিম, করিম, তুমি করিম বলবা, তুমি মানে করিম বললে কেন? ফাইজুল করিম। তাই তা তুমি কি ডান্স করতে পারো বাবা? না তো। করো করো, একটু ডান্স করো। তাহলে এই যে করতেছো, এটা কি ডান্স? আহা, বন্ধ হয়ে গেল? তাই বন্ধ হয়ে গেছে। হ্যালো, আমাদের মাসুমের ছোট ছেলে না, আর বড় ছেলে কোথায়? ছোট ছেলে মাদ্রাসায় ঢাকা, বড় ছেলে মাদ্রাসায়, মাদ্রাসায় আছে, তিন পড়া হয়ে গেছে। আর এলো মাসুম পুয়াতুয়াই, আমার ক্লাসমেট, একসাথে লেখাপড়া করেছি, এখন তিনি সরকারি একজন কর্মকর্তা, আর আমরা কিছুই না। তারপরে আছে ওই পাশে আছে ভাগ্নে, ওই যে ভাগ্নে তুমি কোথায় লেখাপড়া করো? বঙ্গবন্ধু কলেজ, ভাগ্নে বঙ্গবন্ধু কলেজে পড়ে। তো ভাগ্নিকে দাওয়াত দেওয়া হয়েছে, ভাগ্নিরা চলে আসছে, কিন্তু ভাগ্নির নানি আজকে আসেনি, তিনি একটু অসুস্থ আমার ফুফু, তো ইনশাল্লাহ হয়তো পরবর্তীতে আসবে কি আমাদের আগে ইনশাল্লাহ। এখন এখন কি কাকা ঠিক আছে না? হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আর এই যে আমার কাকা, আজকে আমার কাকার খাবার ইনশাল্লাহ আমার কমসে কম 100 লোকের আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, দেখি ইনশাল্লাহ কাকার খাবার সবাই খেয়ে প্রশংসা করে কিনা। যদি প্রশংসা করে তাহলে তো আবার কাকা দাওয়াত পাবে, আর না হয় বাস মানে কাকার কিছু দেওয়া হবে না, দাওয়াতও দেওয়া হবে না পরবর্তীতে। কি কাকা ঠিক না? আসসালামু আলাইকুম মামু, কেমন আছেন? ভালো আছেন? কি রোজা নাই মামা? কেন মামা রোজা রোজা অবশ্যই রাখতে হবে মামা। এই কি মামা গোড়া কি কামড় দাও মামা, গোড়া নাকি নাকি দাবল দেবে? হ্যাঁ মামা, আমার সম্পর্কে একজন মামু হয়, দূর সম্পর্কে সে মামুর একটা ঘোড়া এখানে আমরা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ অনেক বড় একটা ঘোড়া আমার মামু, ঘোড়া তো ঘাস খাচ্ছে খুব সুন্দর করে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পুকুরে একটা গরুকে গোসল করানো হচ্ছে এবং সাথে মানুষও আছে, শুধু গরু না সাথে গরুর সঙ্গে মানুষও গোসল করতেছে। আপনারা দেখেন কি সুন্দর পরিবেশ, এই ভর দুপুরে গরমের মধ্যে আসলে পুকুরে গোসল করার মজাই আলাদা। কি চলে আসছিস? আচ্ছা তাহলে চলে আসিস নাকি? আচ্ছা ভাই, মোটরসাইকেল কার ভাই? এটা তোমার? এই যে আমার স্বাস্থ্য ভাই, স্কুলের মাস্টার, আমার সমবয়সী, তবে আসলে আমার সবাই সরকারি চাকরি করে কিন্তু আমার আর সরকারি চাকরি হইলো না। তো আমার স্বাস্থ্য ভাই মাশাআল্লাহ স্কুলের টিচার, খুব ভালোভাবে শিক্ষা দেয়, শুধু কি ছেলেদেরকে শেখাও নাকি মেয়েদেরকেও শেখাও ভাই? সবাইকে শিখাই, বা ছেলে আছে মেয়েও আছে। এই যে ভাই এটা কি হোন্ডা ভাই, এগুলো দাম কত ভাই? নতুন আমি যে যখন নিয়েছিলাম তখন ছিল 2,65,000, কিন্তু 6,000 টাকা ছাড় ছিল, তাই না? সরি, হ্যাঁ 6,000 টাকা ছাড় ছিল। ও যাক, তাহলে 2,59,000 মাশাআল্লাহ, তাহলে তোমার অনেক দাম দাম সেই সময়। এখন সার্ভিস দেয় কেমন? ভালো? হ্যাঁ সার্ভিস, এই দামের সমসাময়িক যে হোন্ডাগুলো আছে তার থেকে এফজেডএস, ভার্সন 2, ইয়ামাহা কোম্পানির এই হোন্ডাগুলো সার্ভিসগুলো অনেক ভালো। তো এখন তো স্কুল বন্ধ হয়ে গেছে নাকি? ছুটি ছুটি হয়েছে 22 তারিখ থেকে, বাট আমি তো পিটিআই তে গেছি, পিটিআই তে নিয়ে, তো আমার স্কুল
ছুটি হয়েছে 31 তারিখ থেকে। তোমার ইচ্ছা, তবে মানে সবাই চাচ্ছিলাম যে সবাই আমরা যারা পুরুষরা সবাই আমরা মসজিদে, আর মানে যারা মানে মহিলা ওরা বাড়িতে, এরকম সবচেয়ে ভালো হবে। আচ্ছা তা ঠিক আছে ভাই। আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি পাকের আয়োজন। এই যে আমার কাকা এখন সবকিছু রেডি করতেছে লাকড়ি দিয়ে, যেহেতু গ্রামের বাড়ি পাক, তো ভাই আপনারা হয়তো দর্শকবৃন্দ যারা আছেন, যারা গ্রামে থাকেন, যারা গ্রামে বসবাস করেন বা যারা গ্রামে আসা যাওয়া করেন, তারা হয়তো জানেন যে লাকড়ি দিয়ে পাক করা হয়। তো আমরা সেই লাকড়ির ব্যবস্থাই করেছি, যেহেতু এটা গ্রাম, তো গ্রামের মধ্যে আপনারা দেখুন বাস পুরো সুন্দর, পুরো মনোরম পরিবেশ দেখুন, খুব ঠান্ডা পরিবেশ। ভর দুপুর এখন কিন্তু প্রায় বেলা 1:30 বাজে, তো তারপরেও বাস আমরা এখন এই পাকের ব্যবস্থা শুরু করছি, যেহেতু আজকে ইফতার আর হয়তো কয়েক ঘন্টা বাকি আছে, তো শুরু করবে আমার কাকা এখনই। শুরু হয়ে গেছে আমাদের পাকের কার্যক্রম, সব কিছুই আমাদের শুরু। তো এখন আমরা পিঁয়াজ দিয়ে দিচ্ছি অলরেডি, বিসমিল্লাহ বলে এটা শুরু করলাম। দেন দার্চিনি এলাচ দেন, ও এলাচ দিচ্ছেন না? এখন দেওয়ালো দারচিনি, তো আমাদের মাংস দেওয়া হয়ে গেছে। আসলে ভাই আমরা পুরোটা দেখাতে সক্ষম হচ্ছি না, কারণ একটু ব্যস্ত আছি, চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু দেখাতে পারি। তো আপনারা দেখতে থাকুন, এখন দেওয়া হচ্ছে সস। তো আমাদের মুরগিটা অলরেডি ভোনা করা হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে দিচ্ছি চাউলটা পাকানোর জন্য, নাকি কাকা? চাউলটা পাক করা হবে সেজন্য পানি দেওয়া হচ্ছে। তো একটা জিনিস আমরা খেয়াল করলাম যে সেটা হচ্ছে মাংস ভোনা করার পরে যে তেলটা এবং মশলাটা রয়ে গেছে, তো আমার কাকা তার মধ্যেই কিন্তু আসলে পানি দিল, গরম পানি। তো আসলে কিভাবে উনি পাক করবে সেটাই আমরা দেখব এবং দেখানোর চেষ্টা করবো। বিরিয়ানি মশলা আগে নাকি দর্শকদের দেখানোর আগে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে আমার কাকা। টেস্টি লবণ না বলতে হবে, টেস্টি সল্ট ইংলিশ বলতে হবে, টেস্টি সল্ট। হ্যাঁ এখন কি করতে হবে কাকা, চাউল দিতে হবে না? আমার কাকার সঙ্গে একটা কথা বলে একটা বিষয় আমরা জানতে পারলাম, আমার কাকা কাকার বাড়ি হলো গোপালগঞ্জ, কিন্তু আমার কাকা নাকি বিয়ে করছে বরিশালের মেয়ে। তা আমার কাকার এই পাক দেখে বরিশালের মেয়েরাও চলে আসছে, তো ইনশাল্লাহ আরো মানে এরপর আসবে ইনশাল্লাহ। কোথা থেকে কাকা? ফরিদপুর থেকে। এরপর নাকি আমার ফরিদপুর থেকে আসবে আমার কাকা বলতেছে, তো ইনশাল্লাহ আমরা সেই অপেক্ষায় আছি। আমার কাকা আটটা বিয়ে করবে, আমরা আটটা খাওয়ান খাবো। হ্যাঁ তার সাথে আমরা আছি কাকার সঙ্গে ইনশাল্লাহ, যে খেদমত করতে হয় আমরা সে খেদমত করার জন্য আমরা প্রস্তুত, নাকি? এখন দিতে হবে মুরগি না কাকা? সবাই দেখেন কিভাবে রান্না চলছে, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এবারে দেখবেন কিভাবে আমরা পাক করি, এখানে মুরগি না, আমরা অনেক কিছু বিভিন্ন ভাবে অনেক কিছু দিয়েছি আমরা, কিন্তু এই জিনিসটা অনেক অবশ্যই ভালো হয়ে থাকে, তো লাইক করতে বলবেন না, বুঝছি আমরা কিভাবে রান্না করে দেখেন বাবা খুব ভালো রান্না করতে পারছি। এই তো মাশাআল্লাহ, দেখছেন কাকা কত সুন্দর করে বলতে হবে। চ্যানেলটি কি করতে হবে? আমরা যদি তাকে ভালোবাসি সবাইটা লাইক করবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, শুধু কাকাকে লাইক করবে না, নাকি আমার চ্যানেলটাকে লাইক করবে, কোনটা? হ্যাঁ চ্যানেলটাও লাইক করবে সবাই, সেই কথা বলে দাও, চ্যানেলটাও সবাই লাইক করতে হবে, লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে না কাকা? সামির আদিক আসো বাবা, আসো।
সামিরা আসো, পাক চলতেছে, আবার সাথে সাথে আমার সামিরাও আসছে একটু পাক দেখার জন্য। সামিরা তুমি কি একটু পাক করা দেখবা, পাক করা দেখবা তুমি? হ্যাঁ, তাহলে কি আমার কোলে আসতে হবে? হ্যাঁ বাবা, আচ্ছা তাই তুমি আসে দেখো, এই দেখো কীভাবে পাক করে। কাকা ওর মাথা বাড়ি দিয়েন না। ও আচ্ছা আচ্ছা, এখন এটা নামানো হবে নাকি? তো হয়ে গেছে, অর্থাৎ এখনো হয়নি, তবে এটা মাধ্যমে রাখতে হবে। এখন দমে রাখতে হবে না কাকা? আমাদের দম দেওয়াকে শেষ না কাকা, নাকি আরেকবার দিতে হবে? আরেকবার দিতে হবে। সব কিছু দিয়েছেন তো ঠিক মতো? সুন্দর দেবীটা, সুন্দর নাও, দেবীর সঙ্গে খেলা করো। সামিরা যাও, তুমি খেলা করো দেবীর সঙ্গে, একটা খেলা করো, করো খেলা করো। ওই বটি বটি সরাও, এখানে কেউ আসো না, মনাদু একটু বসে থাকেন, আমি আসতেছি। ওরা নিয়ে যায়নি, দাও একটা। বাবা ওটা কি খেলনা? হ্যাঁ এদিকে তাকাও, এই যে কাকার দেখছা, এই যে কাকা কাকা দেখো, এই যে দেখো, এই তো সুন্দর সুন্দর কাকা। কাকা কি চকলেট খাবে? তো আমাদের মেন কার্যক্রম এখন শুরু হলো, আমরা এখন ইফতারের জন্য সবকিছুই আমরা রেডি করে, বিরিয়ানি রেডি করে এখন আমরা এটাকে মসজিদে পাঠিয়ে দেব। এটা মসজিদে চলে যাবে, এখন যারা মুসল্লি আসবে মুসল্লিদের জন্য আমরা এটাকে রেডি করে রাখছি, এবং লাগলে আমরা আরও দেবো। এখানে মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা আছে এখানে ইনশাআল্লাহ। উপস্থিত আছেন আমার চাচা, এই যে আমার চাচা সম্মানিত বড় চাচা, আলহামদুলিল্লাহ চলে আসছে সালাদ সাথে, এবং আছে খেজুর। এগুলো আমরা এখন রেডি করেছি, আমাদের বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে আমরা দেবো, যেহেতু রমজান মাস এবং ইফতারের সময় হয়ে আসছে, তো এখন আমরা এটাকে সবার বাড়ি বাড়ি দেবো। তো এখন নিয়ে যাচ্ছে আমার ফুফু। আচ্ছা ফুফু, তো ঠিক আছে, আপনি যান, নিয়ে যান। হ্যাঁ দেখছো, এই দেখো কিরকম পাকাইতে হয়, দেখছো এই যে দেখা যাচ্ছে, ভিডিও পাকাইতে পারে না। হ্যাঁ এটা মাথা কর, খুব আস্তে যাবা, সাবধানে আস্তে আস্তে হাঁটিয়ে যাবা, ঠিক আছে? হ্যাঁ মনে তো ওটা আপনি পারবেন না, মানে ও মানে ও আসে নিয়ে যাবেন, মনে তো এটা চলে আসছে আমাদের মসজিদে, আস্তে আস্তে যাও, হয় হয় একবার আস্তে যাও, হয় যাও যেখানে যাও, কিন্তু আস্তে যাও, সাবধানে সাবধানে যাও। ডাইরেক্ট চলে আসছে মসজিদে, এটা মসজিদের মুসল্লিদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে আজকে। বাড়িতে মোট কয় ঘর দিয়ে আছে? আর দুই ঘর আছে বাড়ি, আর দুই ঘর বাকি আছে না? আচ্ছা শুধু আপনি একা কেন? সে মানে ও তাহলে ওই যে এখন আছে এইটা, ওই মানে ওনারও নিয়ে যান না, আপনি একা একা মানে এত কষ্ট করতে পারবেন নাকি? সাথে আর একজনকে নিয়ে যাওয়া লাগবে না, আপনার একা একা মানে কষ্ট হয়ে যাবে। শেষ না, আর দুই ঘর দিলে শেষ, তারপরে হলো রাস্তার ওই পাশে নাকি? এটা দেওয়া হয়েছে আমার পুকুর জন্য, আমার পুকুর আসেনি, আমার পুকুর অসুস্থ, তো ইনশাল্লাহ আমার পুকুর জন্য এটা দিয়ে দিলাম, এখন আমার পুকুর জন্য এটা নিয়ে যাবে, আমার গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে যাবে। আর এটা আমরা বাড়িতে বাড়িতে দিয়েছি, তো আরো আমরা এখানে প্যাকেট করে দিয়েছি, আমরা প্যাকেট করে দিচ্ছি সবাইকে বাড়িতে বাড়িতে। তো আমাদের ইফতারির আর অল্প কিছুক্ষণ বাকি আছে, হয়তো হাতে গোনা কয়েক মিনিট, তো যাই হোক। তো আমাদের অতিথিবৃন্দ সবাই চলে আসছে, যাদের যারা যারা দাওয়াতের অতিথি ছিল, তো এখানে চলে আসছে এই যে আছে আমার আপন চাস্ত ভাইয়ের বড় ছেলে, তারপরে আছে আমার চাস্ত ভাই, এরপরে আছে আর এক ছেলে, এরপরে আছে তাদের সাথে একজন, তো তারা চলে আসছে, এবং সাথে তার আম্মু আসছে, তার কাকিরাও আসছে, কিন্তু যে কোনো কারণে হোক বাস আমি তাদের ভিডিওটা নিচ্ছি না, যেহেতু তারা মহিলা, বাস আমার চ্যানেলে কোনো মেয়েদের ছবি নাই, এজন্য আমি দিচ্ছি না, প্লিজ আপনারা সবাই ক্ষমা করবেন। তো ঠিক আছে, এখন আমরা সবাই ইফতারি করবো ইনশাল্লাহ। তাহলে তোমরা এখন মানে এটা বাক করে নাও নাকি?
তোমরা সবাই এটা এখন রেডি করে নাও। আমাদের মেহমান সবাই উপস্থিত আছে, তো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে সামনে।